বাজারে যেতে ভয় লাগে, পকেটে যে টাকা, দুই চারটে পণ্য কিনলে পকেট হয়ে যায় ফাঁকা, লাফিয়ে লাফিয়ে যেভাবেতে বাড়ছে পণ্যের দাম, থাক না গরিব অনাহারে ঝরিয়ে গায়ের ঘাম, দুর্বৃত্ত আর মধ্যবিত্ত মাঝে অনেক ফাঁকা, দুর্নীতিবাজ ভয় করে না পকেট ভরা টাকা, বাড়তে বাড়তে বাজার এখন আগুন, জন্মের পরে দেখিনি আমি শত টাকা বেগুন, মাছ খাবো না শাক খাবো, খাবো ডাইল ভাজি, গরিব লোকে না খেলে ধনীরা তাতে রাজি, ঘাম জড়ানো টাকা যাদের হানতে লাগে কষ্ট, কমবে কি আর বাজারের দাম, জীবন করছে নষ্ট, নিত্য পণ্যের বাজার গরম, কে দিবে এর জবাব, অসৎ মানুষ সেয়ে গেছে সৎ মানুষের অভাব। প্রিয় বন্ধুরা, দেশ আমার, দেশ আপনার, দেশ আমাদের সকলের, আসুন না সবাই মিলে দেশটাকে ভালোবাসি, যে যেখানে আছি এই দেশের জন্য নিজেকে একটু বিলিয়ে দেই। পৃথিবীতে ধন সম্পদ অনেকের আছে কিন্তু অনেকের মন নাই, আবার অনেকের মন আছে ধন নাই, আবার অনেকের ধনও আছে মনও আছে। আল্লাহ পাক বড় বিচিত্রময় করে পৃথিবীটাকে সাজিয়েছে। আমি একটি কথা বলবো, আমার অনেক কবিতা আছে, অনেক বই আছে, অনেক লিখতে পারি, যেগুলো অর্থের অভাবে আমি প্রকাশ করতে পারছি না। তো আপনারা যারা আছেন, বিত্তশালী যারা আছেন, আমরা তো সবাই একদিন চলে যাব বন্ধুরা, কিন্তু বই এমন একটা জিনিস, আপনার আমার মৃত্যুর পরে এই বইগুলো কিন্তু রয়ে যাবে, যুগ থেকে যুগ পর্যন্ত বইগুলো আপনার সাক্ষী নিয়ে দাঁড়িয়ে থাকবে। তো আমাকে যদি আপনারা কেউ একটু সহযোগিতা করেন, যেমন এই লোকটা আমাকে সহযোগিতা করেছে, আমি তাকে নিয়ে তার একটা বাণী দিয়ে বইটা প্রিন্ট করেছি। এখন এই বইগুলো মানুষ অনেকে চাচ্ছে, আমার প্রত্যেকটা বই চাচ্ছে, কিন্তু এই বইগুলো আমি আর প্রিন্ট করতে পারতেছি না অর্থনৈতিক দুর্বলতার কারণে। তো যদি কেউ আমাকে অর্থনৈতিক দুর্বল একটু সহযোগিতা করে, তাহলে আমি প্রত্যেকটা বইকে তার জন্য তার একটা বাণী দিয়ে তার কথাগুলো আমি তুলে ধরবো এভাবে, আর এটা চির অমর হয়ে তার একটা স্মৃতি বহন করতে থাকবে। তাই যদি আপনারা কেউ থাকেন দেশবাসী, তাহলে আমার নাম্বারে একটু যোগাযোগ করবেন, আমি আপনার এই অমর স্মৃতিটা যাতে ধরে থাকে, পৃথিবীতে থেকে যায় আপনার আমার মৃত্যুর পরও, সেই একটা ব্যবস্থা আমি করব। আমার প্রত্যেকটা বইতে আপনার ছবি দিয়ে আপনার একটা বাণী দিয়ে দিব, যদি ভালো লাগে কারোর, অন্তত অর্থনীতি দিক দিয়ে একটু সহযোগিতার হাত বাড়ালে আমার জন্য অনেক ভালো হবে। আচ্ছা, আর যে আপনার কাছে যে আরও অনেকগুলো কবিতা আছে, ওইগুলো প্রকাশ করতে পারতেছেন না, ওইটাও বলেন যে আমার কাছে আরও অনেক কবিতা আছে যেগুলো অর্থভাবে প্রকাশ করতে পারতেছেন। আর আমার কাছে আরও অনেকগুলো কবিতা আছে, কয়েক শত কবিতা আছে, এবং লেখার তো শেষ নাই, কোথায় এটা শেষ আছে আল্লাহ পাকই জানে, আমি লিখতে পারি। তো যদি কেউ একটু সহযোগিতা করে, তাহলে ওই বইগুলো আমি বাইর করে দেশবাসীকে দিতে পারবো উপহার, আর তার জন্য আমার ওই প্রত্যেকটা বইটি তার বাড়ি থাকবে, তার ছবি দিয়ে আমি তারকে তুলে ধরবো দেশবাসীর সামনে। আমার এই বই অধিকাংশ মানুষই পড়ে আমাকে ফোন দেয়, কবি সাহেব আপনার এই পথ আপনি ছেড়ে দিয়েন না, আপনি ধরে থাকেন, জানি আপনার কষ্ট হয়, কিন্তু দেখবেন এই দেশ একদিন আপনাকে খুঁজে বাইর করবেই, কারণ আপনার লেখা যে অসাধারণ লেখা, এই দেশ একদিন খুঁজে বাইর করে আপনাকে ভালো কিছু, আপনার এই কষ্ট করতে হবে না। আবার কিছু কিছু মানুষ আছে যে তাদের হয়তো মন মানসিকতা একটু দুর্বলতা আছে, অনেক সময় আমাকে বলে ফেলেন আপনি কেমন লেখক, গাড়িতে বসে হকারি করে বই বিক্রি করেন, কোনো লেখক কি একভাবে গাড়িতে বসে হকারি করে বই বিক্রি করে? তখন আমি তাদেরকে একটু সান্ত্বনা দিয়ে আসি, বাবা পৃথিবীতে সব মানুষ সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করে না, আমি অনেক দারিদ্রতার সাথে সংগ্রাম করে এ পর্যন্ত এসেছি, এখন আমার বেঁচে থাকার জন্য করতেই হচ্ছে। আর একটা কথা হলো কি, প্রিয় বন্ধুরা, আমি এই যে বইটা বিক্রি করি এর একটা অংশ, আমি হত দরিদ্র এতিম বাচ্চা, কারণ এই বেদনাটা আমার হৃদয়ে গাঁথা রয়েছে যে আমার অর্থনৈতিক দুর্বলতার কারণে, আমার বাবার দারিদ্রতার কারণে আমি লেখাপড়া করতে পারিনি একজন ভালো ছাত্র হয়ে। তা আমার ওই বেদনা থেকে অনুপ্রেরণা জাগ্রত হয়েছে যে আমার মতন অনেক ভালো ছাত্র থাকে যারা ওয়াকালে ঝরে যায় স্কুল জীবন থেকে, তো আমি তাদের জন্য একটা শিক্ষা প্রতিষ্ঠান করে যাব যেখানে তারা মানুষ হবে,